আমার ছেলের বয়স 8 বছর, পড়ালেখাতে ওর একটু মন অমনোযোগী এবং ওই স্কুলের ছেলেদের সাথে কম মিশে, মানে একটু ভয় ভয়। তখন এটার জন্য কি করতে পারি? আচ্ছা, জবেদা খাতুন নিশ্চয়ই শুনেছেন আপনি প্রশ্নটা। এটা বাবা মার কমন একটা প্রশ্ন, তো এই জায়গাটা প্রথমত বাবা মাকে খেয়াল করতে হবে। বাবা মার পারিবারিক পরিবেশ থেকে কিন্তু এটা শেখানো দরকার। অনেক বাবা মা আছেন যে নিজেরা ব্যস্ততার কারণে হয়তো বাচ্চাকে সময় দিতে পারছেন না, সেখানে একটা কমিউনিকেশন গ্যাপ কিন্তু এখান থেকেই হয়ে যাচ্ছে। অনেক বাবা মা আছেন যেটা হলো যে এখন দেখা গেল যে মোবাইল বা ল্যাপটপ আমরা বাচ্চাদের দিয়ে দিচ্ছি, আমরা যে গল্প করা, কথা বলা, যেটা একটা সময় আমাদের প্রচুর ছিল যে বাচ্চাদের গল্প শোনাতাম, কথা বলতাম, এটার মাধ্যমে কিন্তু ভাষা ডেভেলপমেন্ট হয়। বাচ্চা যদি এইভাবে ঘরে বড় হয়, একলা একলা বড় হয় এবং দেখা গেলো যে আমাদের ডিভাইস নিয়ে বড় হচ্ছে, সেই বাচ্চাটি কিন্তু তার আগের থেকেই কিন্তু দক্ষতার ঘাটতি থাকবে। তার ভাষার ব্যবহারে ঝামেলা থাকলে সে, আরেকটা বিষয় হলো মানুষ যখন কমিউনিকেশন না করে, অন্যের সাথে কথা না বলে, অন্যের সাথে না খেলে, তখন কিন্তু অন্যের ইমোশনটা কিন্তু বুঝতে পারে না, আবেগটা বুঝতে পারে না, এবং যখন সে কথা বলবে তখন সে কিন্তু অন্যের কথা শুনতেও কম পায়, এবং এটাকে বলা হয় যে তারা শোনার জায়গাটাও কিন্তু শোনাও কিন্তু শিখতে হয়। একই সাথে কিন্তু তাকে বলতে হবে যে অ্যাপ্রোপ্রিয়েট যে ওয়ার্ডটা বা ওই মুহূর্তে কি বলা দরকার, এই জায়গাটাও তারা খুঁজে পায় না, যার ফলে হয় কি তারা স্কুলে গিয়ে অন্যান্য বাচ্চারা যেভাবে কথা বলছে ওর মধ্যে তারা আগ্রহ খুঁজে পায় না। তারা হয়তো সমসাময়িক, হয়তো আমাকে অনেক বাচ্চা এসে বলে যে ওরা শুধু পোশাক আশাক নিয়ে কথা বলে, কিন্তু একটা বয়সে হয়তো ইন্টারেস্ট পোশাক আশাক নিয়ে থাকতেই পারে, কিন্তু সে দেখা গেলো অন্য একটা বিষয় নিয়ে কথা বলছে, তারা ওর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে বা বিরক্ত হয়ে কোনো একটা কথা বললো, সে ওখান থেকে সরে আসলো। তো কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ। একটা হলো যে বাচ্চাকে আপনার ইম্প্যাথি শেখাতে হবে, অন্যের প্রতি মায়া মমতা এবং অন্যের কষ্টটা অন্যের মতো করে ফিল করা, এটা কিন্তু অটোমেটিক্যালি হয় না, আপনাকে সেই সুযোগটা করে দিতে হবে। সে যদি বাইরে গিয়ে তার সমবয়সী বাচ্চাদের সাথে মেশে, এই খেলাধুলার মাধ্যমেও আমরা বলি যে একটা মানুষের কিন্তু অনেক ধরনের ডেভেলপমেন্ট হয়, সে কিন্তু ভাষার বিকাশ থেকে শুরু করে নিয়ম শেখা, অন্যের সাথে সহযোগিতা করা, কোনো একটা ডিসিশন মেক করা এবং পরিস্থিতি বুঝে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া, এই বিষয়গুলো শিখতে থাকে। বড়দের সাথে যখন মিশছে তখন কিন্তু খেয়াল করতে পারে যে ওদের ওয়ার্ল্ডটা কেমন, তারা কিভাবে কথা বলে, হ্যাঁ তাদের চাওয়া পাওয়ার জায়গাটা কি, নানা রকম পরিস্থিতি যখন মিশতে দেওয়ার সুযোগ করে দেওয়া হবে তখন এই বাচ্চাটি কেন স্কুলে কেন, প্রত্যেকটা জায়গায় সে কিন্তু ভালো করতে পারবে। অনেক সময় দেখা যায় যে ক্লাসে হয়তো কোনো একটা রেসপন্স করতে বললে তখন সে খুঁজে পায় না যে কি প্রশ্ন করবে। বাচ্চাদেরকে আমরা এটাও বলি যে আপনাদের কিন্তু প্রশ্ন করতে শেখাতে হবে, একটা গল্প করলেন সে গল্পের মধ্যে থেকে ওদের বলতে হবে যে এখন প্রশ্ন করো তোমার কেউ জানার আছে কিনা, বা তুমি কি জানতে চাও, কোনো কিছু অ্যাড করতে চাও কিনা, বা তুমি একটা বানিয়ে গল্প বলো। আমরা কিন্তু সেই সময়ের জায়গাটা ভুলে গেছি, আমাদের নিয়মিত আমাদের খেয়াল করতে হবে। আমরা বাচ্চাদেরকে শুধু বলি পড়াশোনা করো, হ্যাঁ সব বাচ্চা এসে বলে যে বাবা মাকে পছন্দ হয় না কেন, তারা সারাদিন বলে পড়ো পড়ো, এই করোনার মধ্যেও পড়তে বলে। তা আমাদের খেয়াল করতে হবে পড়াশোনার পাশাপাশি তার মনোবিকাশ এবং সামাজিক বিকাশের জন্য তার সাথে গল্প করা, বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া, এবং আমাদের পরিবেশ পরিস্থিতি, যেটা আপনি বলছিলেন যে নানা রকম আমাদের মেলা হয়, আমাদের অনেক রকম সাংস্কৃতিক প্রোগ্রাম আছে, হ্যাঁ আমাদের গ্রামের বাড়িতে মফস্বলে, আমাদের পুরো বাংলাদেশে কিন্তু অনেক ঐতিহ্য আছে। অনেক বাচ্চা আমাকে, ক্লাস টেনে বাচ্চা আমাকে এসে বলতেছে আমার বাবা এত বছরে আমাকে বাড়ি নিয়ে গেছে, মানে এটা কত বড় একটা অন্যায়, মানে বাবাকে আমি ক্ষমা করতে পারবো না, হ্যাঁ যে উনি আমাকে ক্লাস টেনে উঠেছে এখন আমাকে এই কনসেপ্টগুলো শিখতে হচ্ছে, এটা তো আমি অনেক আগেই শিখতে পারতাম, তো বাবা কেন আমাকে কত বছর একবার করে বাড়ি নিয়ে গেল না। সমস্যা হয় সেই সন্তানের।